করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে স্থলবন্দরগুলোতেও সতর্কতার নির্দেশ দেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। চাকরির পেছনে না ঘুরে যুব সমাজকে তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান, এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এবছর যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস 2020। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কর্মসংস্থান বৃদ্ধির জন্য বর্তমান সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে যুব সমাজ যাতে জড়াতে না পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকে বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে। যুব সমাজকে যে বলবো, চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও দশজনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব, এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব। বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, যুব উন্নয়ন সহ আর্থসামাজিক উন্নয়নে জাতির পিতা যে পরিকল্পনা নিয়েছিলেন সেই অগ্রযাত্রা 75 পরবর্তী সরকারগুলো ব্যাহত করে দেয়। বর্তমান সরকার জাতির পিতার আদর্শ নিয়ে যুব সমাজকে গড়ে তোলার কাজ করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ সামনে নিয়ে আমাদের যুব সমাজকে আমরা গড়ে তুলব এবং প্রজন্মের পর প্রজন্ম তাদেরকে আমরা গড়ে তুলব, যে এই বাংলাদেশটা যেন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে বিশ্বে এগিয়ে যেতে পারে। আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে আরো দক্ষ ও মনোযোগী হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।